সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিল্ডিং হেঁটে হেঁটে যাচ্ছে, কি শুনতে অবাক লাগছে তাই না? হ্যাঁ, এমনই একটি ঘটনা ভিডিও সহকারে প্রকাশ করেছে চীনের সাউথ চায়না পোস্ট পত্রিকাটি। চীনের সাংহাইয়ে 1935 সালে নির্মিত একটি প্রাচীন ভবন রয়েছে। এটি একটি প্রাথমিক বিদ্যালয়। ওই স্থানে সরকারিভাবে একটি বাণিজ্যিক ভবন নির্মাণ করা হচ্ছে, আর তাই পুরনো বিল্ডিংটিকে সরিয়ে নেয়ার কাজ চলছে। চীনের প্রকৌশলীরা এই বিল্ডিংকে সরিয়ে নিতে নানা কৌশল অবলম্বন করছেন। 85 বছরের পুরনো 7,000 টন ওজনের ভবনটিকে সরিয়ে নিতে ব্যবহার করা হচ্ছে 2,000 মুভিং টুলস। আর তাই দেখা যাচ্ছে মানুষের কোনো রকম সাহায্য ছাড়াই বিল্ডিংটি হেঁটে হেঁটে সামনের দিকে এগুচ্ছে। পৃথিবীর কোনো শহরের মেয়র হচ্ছে একটি কুকুর, এমনটি অনেকে ভাবতে না পারলেও এমনটি রয়েছে আমেরিকার অঙ্গরাজ্য কেন্টাকিতে। ওই শহরের নাম র‍্যাবিট হ্যাশ। রীতিমতো ভোটের মাধ্যমে ওই শহরের মেয়র নির্বাচন করা হয় একটি কুকুরকে। সম্প্রতি হয়ে যাওয়া ওই শহরের মেয়র নির্বাচনে যে কুকুরটি মেয়র নির্বাচিত হয়েছে তার নাম উইলবার। 6 বছর বয়সী ওই কুকুর একটি ফ্রেঞ্চ বুলডগ। তার মুখপাত্র অর্থাৎ তার মালিকের নাম অ্যামি নোল্যান্ড। র‍্যাবিট হ্যাশ শহরের নাগরিকের সংখ্যা 500-এরও কম। 1990 সাল হতে ওই শহরে কুকুরকে মেয়র করার রীতি চালু হয়েছে। ইতিহাস নিয়ে কাজ করে এমন একটি সমিতি তাদের অর্থ সংগ্রহের স্বার্থে কুকুরকে মেয়র করার এ অদ্ভুত রীতি চালু করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আশা করি সাথেই থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।